হ্যালো এভরিওয়ান, স্যামসাং গ্যালাক্সি M11 এর 10 শেষ না হতে হতেই আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, তার নাম স্যামসাং গ্যালাক্সি M12। এই ফোনটার ইন্টারেস্টিং ফিচার থাকছে 6.5 ইঞ্চ ডিসপ্লে, 48 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা অ্যান্ড 5000 mAh ব্যাটারির মতো উল্লেখযোগ্য ফিচার। আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M12 সম্পর্কে। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, জানতে পারবেন এই ফোন সম্পর্কে। স্যামসাং গ্যালাক্সি M12 এই ফোনটা বাংলাদেশে কবে চলে আসবে এবং এই ফোনটার প্রাইস কত হতে পারে সকল বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো বরাবরের মতো সাথে সাথে আমি মামন, আপনারা দেখছেন মামন টেকনোলজি। শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইনে থাকছে বেশ চমক, কেননা রিয়ার পার্টে থাকছে চমৎকার সুন্দর গার্ডেন কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশ আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে 4টি ক্যামেরা। নিচের দিকে থাকছে একটি ফ্লাশ লাইট, সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটারপ্রুফ নোজ যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তো ওভারঅল এই ফোনটার ডিজাইন 30,000 টাকা ফোনের ডিজাইনের মতোই। এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজলিউশন অর্থাৎ 720x1600 পিক্সেল। এই ডিসপ্লে PPI ডেন্সিটি থাকছে 270। তো এই প্রাইস রেঞ্জের কথা বললে এই প্রাইস রেঞ্জের মধ্যে ফুল HD ডিসপ্লে দিলে আর একটু বেটার হইতো। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে 1A 3.0 তে, যার টপে থাকছে Android 11 এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকবে Exynos 850, যা 8 nanometer টেকনোলজির উপর বেস্ট অক্টাকোর প্রসেসর। এর GPU থাকবে Mali-G52। Exynos 850 একটি গেমিং চিপসেট, এ থেকে পাবজি, কল অফ ডিউটি, এসপার্ট 9 এর মতো গেমস খেলতে পারবেন অনায়াসে। তো বোঝা যাচ্ছে যে এটিতে 8 nanometer প্রসেসর থাকছে, তো এটা গেমিংয়ের জন্য বেস্ট অপশন হবে। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল, টুতে থাকছে 5 মেগাপিক্সেল আল্ট্রাইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেল একটা মাইক্রো লেন্স। এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। এই ফোনটার সেলফিতে থাকছে আরও একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দিয়েও ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। তো ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটার ক্যামেরা সেট আপ আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 50W এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটার বেস্ট ইন্টারেস্টিং ফিচার মনে হয়েছে এই ফোনটাতে থাকছে 2 সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। এছাড়াও এই ফোনটার সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। একই সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও এবং OTG ক্যাপেবল সাপোর্ট। তো এখনই জানতে পারবেন এই ফোনটার প্রাইস কত হতে পারে এবং এই ফোনটা বাংলাদেশে কবে চলে আসবে। এই ফোনটার প্রাইস হতে পারে 14,000 থেকে 15,000 টাকা। আর এই ফোনটা অবভিয়াসলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তো ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে বাংলাদেশে কিছুদিন পরেই চলে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।